গোটা বিশ্ব নতুন বছরের ফেস্টিভ মুডে, কিন্তু বছর শেষের দিনে মাত্র তিনটি শব্দ পাল্টে দিয়েছে বঙ্গের রাজনীতির ছবি। সেই তিনটি শব্দ হল বাংলায় বিকল্প রাজনীতি। বছর শেষের দিন সকাল সকাল কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির সোশ্যাল ওয়ালে গেরুয়া সাদা সবুজ তেরঙ্গার রঙে লেখা বাংলায় বিকল্প রাজনীতি নতুন জল্পনা উস্কে দিল, যদিও এ বিতর্ক বা জল্পনা নতুন নয়। কিছু সংবাদ মাধ্যমে আমার বক্তব্য স্পষ্টভাবে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের আগামী দিন ভবিতব্য হচ্ছে এই বিকল্প রাজনীতি। আমি বহুবার বলেছি যে পশ্চিমবঙ্গের বিরোধী পরিসরে একটা বড় মাপের একটা ভ্যাকিউম আছে, একটা শূন্যতা আছে। সেই শূন্যতাটা একমাত্র যারা পরিপূরণ করতে পারে বা যে জিনিসটা পূরণ করতে পারে সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি। শহর কলকাতায় যেমন পোস্টার পড়েছে, পোস্টার পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তেও। প্রশ্ন, পোস্টার দিলকে? আমি এই কথাটি বিগত দু তিন মাস আগে বলেছি এবং সেটাকে মানুষ যখন সাদরে গ্রহণ করছে, এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয়। একটা জিনিস বলতে চাই, আমার উদ্দেশ্য বিগত দু তিন মাস আগেও যখন আমি এই কথাটি বলেছিলাম, আমার একমাত্র উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির জলটাকে ঘোলা করা না, স্বচ্ছ করা। এই স্বচ্ছ করার যে প্রচেষ্টা, যে প্রক্রিয়া আমি শুরু করেছি এবং মানুষ যেভাবে, আমি আজকে মানে সত্যি আনন্দিত, কারণ আমি জানিও না, আমি রাত্রিরে বাড়িতে ঘুমিয়েছি, আমি সকালে উঠে এই সমস্ত জিনিস দেখেছি। আসন্ন লোকসভা ভোট, তার আগে জেলা থেকে শহর, এমন একটি পোস্টারে রাজনীতির অন্তরে চাঞ্চল্য ছড়ানো আর নতুন কি, তুঙ্গে তরজা। গুলি, গলা, বন্দুক, মারামারি, এই তো একটু ওখান থেকে লোকের দৃষ্টি ঘোরাতে এই ধরনের পোস্টার দিয়ে একটু চমকানোর চেষ্টা করা। এর মধ্যে এটা খুব চলছে পরিবর্তন, এখন এখানে মুসল পর্ব শুরু হয়েছে, তাই হয়তো দৃষ্টি বিভ্রাম করার জন্য। দেখুন, উনি কি বলছেন আমি জানি না, ওনার মাঝে মাঝে ওনার সে কিরকম ধরনের কথা, কখনো মাথা মুড়িয়ে নিচ্ছে, কখনো উনি হাফ প্যান্ট পরে চলছেন, কখনো ফুল শার্ট পরে চলছেন, কি কি করছেন, ওনার ব্যাপারটা উনি বলতে পারবেন। আমার ভার্সন স্পষ্ট যে আমি অন্যায়ের বিরুদ্ধে লড়তে নেমেছি তৃণমূল কংগ্রেসের সাথে, তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আমাদের সাথে আছে, তারা প্রাণ দিচ্ছে, 2019 থেকে যারা আমাদের সাথে লড়াই করেছে তাদের পাশে ছিলাম, আজই থাকবো। দেখুন, ইতিমধ্যেই কংগ্রেসের বিক্ষুব্ধ এক নেতা, যিনি কদিন ধরে বিজেপির মিছিলে হাঁটাহাঁটি করছিলেন, সেই নেতা তার ফেসবুক পোস্ট করে প্রমাণ করে দিয়েছেন এই পোস্টার তারই দেওয়া। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যারা বিকল্প রাজনীতির কথা বলছেন তাদের মনে তো একটু সাহস থাকাটা দরকার, না হলে বিকল্প রাজনীতির অর্থ কি? আর যাদের সাহস নেই সেটা প্রমাণ হয়ে যাচ্ছে এই পোস্টার, এরকম কলকাতা শহরের মা বাপিন পোস্টার খুব কমই দেখেছে। তাহলে রাতের অন্ধকারে পোস্টার ছাড়াই কারা, যারা হচ্ছে নিষিদ্ধ সংগঠন, অনেকে রাজনীতিতে যারা গুরুত্ব পাচ্ছেন, যারা চক্রান্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির একটা অংশ এটা করতে পারে। যারা নোংরা রাজনীতি করে তারাই বিকল্প খুঁজে বেড়ায়। আমরা না কোনো চুরি করি, না কোনো রাহাজানি করি, না কোথাও খুন খারাপা করি, আমাদের রাজনীতি মানুষের সেবার জন্য। এটা কারা করছেন, কি উদ্দেশ্য নিয়ে করছেন, এটা একটু রাজনৈতিক মহলে তদন্ত হওয়া প্রয়োজন। তরজা তর্ক বিতর্ক যতই হোক, বাংলায় কি জন্ম নিচ্ছে নতুন রাজনৈতিক দল, এই প্রশ্নই দানা বাঁধছে লোকসভার আবহে। শান্তনু আচার্য, শশীকেশ রায় ও সমক লাহিরের রিপোর্ট, কলকাতা নিউজ।